আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব আরএফএলের দরজার দাম কেমন এবং তা লাভ কেমন, এবং আমরা জানব যে আরএফএলের যে ট্যাঙ্কিগুলোর দাম কেমন এবং লাভ কেমন। অর্থাৎ আপনি যদি আরএফএলের দরজার ট্যাঙ্কি অথবা এই যে স্যানিটারি মালের ব্যবসা করতে চান তাহলে লাভ কেমন হবে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। আপনি জানতে পারবেন একটি স্যানিটারি ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগে, লাভ কেমন হয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। বন্ধুরা দেখুন, স্যানিটারি ব্যবসাতে আপনি পুঁজি যত বেশি হবে তত লাভটা তত বেশি হবে। তো যদি আপনি গ্রাম অঞ্চলে দেন তাহলে আপনি 10 লাখ টাকা পুঁজি হলে ভালোভাবে করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অনেক মাল রাখতে হবে, যেমন বাথরুমের প্যান্টগুলো এগুলো বিক্রি হচ্ছে 875 টাকা, এগুলো বিক্রি হচ্ছে আপনার 800 টাকা, 775 টাকা, এভাবে বিক্রি হচ্ছে। তো পাশাপাশি আপনি যদি চাইলে গ্যাস চুলো রাখতে পারেন, ফিটিংয়ে যে মালগুলো ওই মালগুলো রাখতে হবে আপনাকে অবশ্যই। যে টিউবওয়েলের পাইপ আছে পাইপ রাখতে হবে, আপনাকে রাখতে হবে কিছু কমোড রাখতে হবে, আপনাকে রাখতে হবে কিছু বেসিন রাখতে হবে। এই বেসিনটির দাম হচ্ছে 2450 টাকা, আর এটার দাম হচ্ছে 2650 টাকা। যদি এবং এই ককটির দাম হচ্ছে 520 টাকা, এটার দাম হচ্ছে 850 টাকা। তো এখন দেখুন, ভালো মানের মাল আছে কিন্তু খারাপ মালের মাল আছে। তো আপনার যাচাই বাছাই করে মালগুলো কিনবেন। তো ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে একজন অভিজ্ঞ লোকের দোকানে আপনাকে 3 থেকে 6 মাস আপনি ওই দোকানে কাজ করে তখন আপনি যদি ব্যবসাটা চালু করেন, ইনশাআল্লাহ আমি আশা করি আপনি ভালোভাবে সুন্দরভাবে ব্যবসাটি করতে পারবেন। খুবই লাভজনক এক ব্যবসা বর্তমান সময়ে গ্রামগঞ্জে, যেখানে সেখানে বাড়িঘর হচ্ছে, তো স্যানিটারি মালের জন্য তারা শহরে যাচ্ছে। তো শহরে না যে গ্রামে যদি ব্যবসাটি আপনি চালু করতে পারেন, আপনার গ্রামের লোক উপকৃত হলো, আপনি গ্রামে সুন্দরভাবে ব্যবসাটি করতে পারতেছেন, এক্ষেত্রে আপনিও লাভবান হচ্ছেন, গ্রামের লোকও খুব সহজে মালটি পাচ্ছে। তো আপনারা যারা প্রবাস থেকে দেশে আসতে চান তারা আর চিন্তা না করে আপনি দিয়ে দিতে পারেন একটা স্যানিটারি দোকান আপনার গ্রামে অথবা আপনার শহরে অথবা উপজেলা শহর অথবা জেলা শহরে। আপনার পুঁজি যত বেশি থাকবে তত বেশি লাভ হবে এই ব্যবসা। এই ব্যবসায় কোনো লস বলতে কোনো শব্দ নাই। একটা মাল কিনছেন 5 বছর পরে বিক্রি করলে ওটাতে 100 টাকা লাভ বেশি হবে আপনার। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, আপনি অন্য বন্ধুদের মাঝে যেন তারাও উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে।